হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট টু মিনিট। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো স্টেটসপ্রিন অ্যাপের ব্যাপারে। স্টেটসপ্রিন অ্যাপ হচ্ছে পার্সোনাল লোন অ্যাপ। এখান থেকে আপনার যদি এমার্জেন্সি টাকার প্রয়োজন হয় মোটামুটি 5 থেকে 10 হাজার মধ্যে, তাহলে এই অ্যাপ থেকে আপনি পেয়ে যাবেন। এই অ্যাপ থেকে টাকা পাওয়ার জন্য আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে, আর আধার কার্ড আর প্যান কার্ড থাকলে যথেষ্ট। আর আপনার মোটামুটি ক্রেডিট স্কোর মোটামুটি ভালো থাকলে হবে, যেমন 700 থেকে 700 মধ্যে হলে চলবে। আর আপনাকে লাইফ প্রুফ দেখিয়ে দেবো। আমি এর আগে কিছুদিন আগে নিয়েছি আমি এই স্টেটসপ্রিন লোন অ্যাপ থেকে লোন, তো আপনাকে রিপেমেন্ট আজকে আপনাকে লাইভে করে দেখাবো। চলুন এবার মোবাইল স্ক্রিনে যাচ্ছি আর আপনাকে আপনাদেরকে রিপেমেন্ট করে দেখাচ্ছি। এটি হচ্ছে স্টেটসপ্রিন অ্যাপ, এটি আমি ওপেন করছি, পিন দিচ্ছি। এটা যে হোম স্ক্রিন স্টেটসপ্রিন অ্যাপের, এর আগে আমি এখান থেকে মানে কিছুদিন আগে লোনটা নিয়েছি, তাই জন্য এখানে প্রথমে অ্যামাউন্ট দেখাচ্ছে 1635 টাকা। এটা হচ্ছে আজকে ডেট, আমার 1 সেপ্টেম্বর ডিউ আছে, তো আজকে আপনাদের সামনে আমি ডিউটা মানে রিপেমেন্ট করে দেখাবো। তো এর আগে আমি দেখে নিচ্ছি মানে ইএমআই ডিটেলসগুলো, কত টাকা আমি পেয়েছিলাম, কত টাকা আমাকে চার্জ লাগবে, কত টাকা সুদ লাগছে আমাকে, কত প্রসেসিং ফি, এগুলো সব ভিউ ইএমআই ডিটেলস দেখাচ্ছি আপনাকে। টোটাল রিপেমেন্ট আমাকে করতে হবে 6540 টাকা। আমার লোন এগ্রিমেন্ট আমার হয়েছিল, লোন পাস হয়েছিল আর কি, 5500 টাকা। আর আমি আমার অ্যাকাউন্টে এসেছিল 5000 টাকা। টোটাল আমাকে 1540 টাকা বেশি দিতে হচ্ছে। আর ইএমআই ডেট আপনি দেখতে পাচ্ছেন মানে 15 দিন পর পর ইএমআই ডেট, প্রথম আছে 1 সেপ্টেম্বর আজকে, তারপরে আবার 16 সেপ্টেম্বর, তারপরে আবার 1 অক্টোবর, তারপরে 16 অক্টোবর, মানে 4টা ইএমআই আছে 2 মাসে। তো আমাকে 1635 টাকা করে লাগবে। তো আজকে আমি এই প্রথম ইএমআইটা পেড করে দেখাচ্ছি। এখানে দেখবেন ভিউ ইএমআই ডেটস নিচে পে নাও আছে অপশন, সে পে নাও অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে রিডিম পয়েন্ট আছে, আমার মানে রিডিম আছে, এটা আমার একটু অফার ছিল হয়তো, ওই জন্য এখানে রিডিম পয়েন্ট আছে, আমি রিডিম পয়েন্টে ক্লিক করছি। পে নাও ক্লিক করছি, একটু ওয়েট করবেন। তারপর এবার মানে পে করার জন্য পেজ খুলে গেল। তো এখানে আপনি কার্ডে, আপনি ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ওয়ালেটের মাধ্যমে আপনি রিপেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআই থেকে পেমেন্ট করব। ইউপিআই ওপেন করলাম, এখান থেকে আপনার ইউপিআই আইডি এখানে দিতে হবে। আমার ইউপিআই আইডি আমি দিচ্ছি, আপনি আপনার ইউপিআই আইডি দিবেন। তারপরে নিচে পে আছে, সেখানে ক্লিক করবেন, এখানে দেখে নেবেন কত টাকা আপনার চার্জ। আপনার কনভেনিয়েন্স চার্জ হচ্ছে 6 টাকা 30 পয়সা, আর জিএসটি চার্জ লাগছে 1 টাকা 14 পয়সা। আপনাকে এক্সট্রা একটু পেড করতে হবে, এগুলো কন্টিনিউ ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। এবার আপনি যেখানে ইউপিআইডি আপনি এখানে অপশন দিচ্ছে ইউপিআইডি, ওখানে যাবেন, আমার এখানে মেসেজ চলে এসেছে, ওখানে আপনাকে পেমেন্ট করতে হবে। আমি পেটিএম এ দিয়েছি, আমি পেটিএম থেকে এটা পেড করব। আমি পেটিএম থেকে পেড করছি, আমার পেটিএম থেকে পেড হয়ে গেল। এবার আমি আবার স্টেটসপ্রিন অ্যাপে চলে যাব। আমার পে হয়ে গেল, আমার ইএমআই যেটা সাকসেসফুল হয়ে গেল। এখন দেখেন নেক্সট ইএমআই ডেট আছে 16 সেপ্টেম্বর, এখন আমার ইএমআই আমার ফেড হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম করে আপনি আপনার রিপেমেন্টটা খুব সহজেই করতে পারবেন। আর আপনাকে বললাম আপনার যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে আপনি লোন নিতে পারবেন, আর এমনি লোন নিয়েন না, নিয়ে আপনার
মানে খুব একটা ফায়দা হবে না। ঠিক আছে, আপনার যদি এই ভিডিও আপনার কিছু হেল্পফুল মনে হয়, কিছু একটু ভালো লাগে, তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।